17 দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান। অবশেষে মুক্ত হলেন 380 ঘন্টারও বেশি সময় ধরে টানেলের মধ্যে ফেঁসে থাকা 41 জন শ্রমিক। 17 দিনের জমে মানুষের টানাটানি শেষ। মঙ্গলবার রাত 8টার কিছু আগে প্রথম শ্রমিককে বের করে আনা হয় উত্তরকাশী অন্ধকূপ থেকে। এরপর একে একে বেরিয়ে আসতে শুরু করেন বাকিরা। প্রত্যেক শ্রমিক সম্পূর্ণ সুস্থ রয়েছেন। উদ্ধারের পর মুক্ত বাতাসে শ্বাস দিতে পারলেন তারা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাদের পরিজনেরাও। এদিন উদ্ধারের পর শ্রমিকদের মালা দিয়ে বরণ করে নেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বুকে জড়িয়ে ধরেন শ্রমিকদের। 17 দিন ধরে অন্ধকূপে আটকে থাকার পরও এক কোটা মনোবল কমেনি শ্রমিকদের। এই হার না মানার লড়াই এবং উদ্ধারকারীদের কঠোর পরিশ্রমকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। ধন্য ধন্য করছেন শ্রমিকদের পরিবারের সদস্যরা। অবশেষে মুক্তির স্বাদ পেলেন শ্রমিকরা। কেউ কেঁদে ফেলেন অঝরে, কারোর মুখে ছিল স্বস্তির হাসি, কারোর চোখ খুঁজছিল পরিজনদের। বাড়ি ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় তারা সকলে। ইতিমধ্যেই তাদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করে রাখা হয়েছে। সুড়ঙ্গপথের মুখ সম্পূর্ণ ধ্বংসস্তূপ মুক্ত করা হয়। উপস্থিত রয়েছেন চিকিৎসকরা। বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক শ্রমিককে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে নিকটবর্তী জেলা হাসপাতালে। সেখানে তাদের জন্য বেডের ব্যবস্থা করা হয়েছে। গ্রিন করিডোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে শ্রমিকদের। পশ্চিমবঙ্গে আরামবাগে 2 এবং কোচবিহারে 1 শ্রমিকও ইতিমধ্যে উদ্ধার হয়েছেন। তারা প্রত্যেকে সুড়ঙ্গ থেকে বেরিয়ে পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। বাংলার এই 3 ঘরে এখন উৎসবের আবহ। ঘরের ছেলেরা ঘরে ফেরা অপেক্ষায় 17 দিন ধরে প্রার্থনা করছিলেন তারা। জয়ের আনন্দ উদযাপন করছেন তারা। জানা গিয়েছে সৌভিক পাখিরা জয়দেব প্রামাণিক এবং মানিক তালুকদার 3 জনই সুস্থ আছেন বলে জানিয়েছেন নিজেরাই। উত্তরাখণ্ডের সিলকিয়ারাতে এখন যেন অকাল দীপাবলি পালিত হচ্ছে। বাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ করে উৎসব পালন করছেন এলাকাবাসীরা। গত 17 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যে উদ্ধারকারী দল এই শ্রমিকদের উদ্ধার করে আনল, তাদের কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। গিয়া তো এক সাহস এক জোশ জোশ কে সাথ গিয়া। জেসে মে টানেল কে পাস পৌঁছা, লাস্ট এন্ড পৌঁছা, তো সবসে মেনে মেনে জায়জে কিয়া উন লোগো কে চেহারে পড়ে কি আপ লোগ, মেনে বোলা কি এনডিআরএফ টিম পৌঁছ চুকি হে, আপ খুশ রহিয়ে, আওয়াজ রহো, হাম আপকি সহায়তা কে লিয়ে পৌঁছ চুকে, আপ প্যানিক মত হইয়ে। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।